দুপুরের দেড় জুড়ে পড়ছে তীব্র তাপদাহে। তবে বিপরীত চিত্র এখন সিলেটের মাঠেও। তীব্র গরমের রাজধানী সহ যখন একটু বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনছে সবাই, ঠিক তখনই বৃষ্টির পলসা নিয়ে সিলেটে বন্ধ বাংলাদেশের নারী দলের খেলাঘাত। এ পর্যন্ত সেখানে বৃষ্টি থামেনি, বৃষ্টির আগ পর্যন্ত ১১ ওভারের খেলা মাঠে পড়েছে। খেলা বন্ধের আগে পাঁচ উইকেটে ৭০ রান তুলেছে বাংলাদেশ টিম। এর আগে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ঝড় শুরু করেন দিলের আখতার, তবে কিছুক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। ৬ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তিনে ব্যাটিংয়ে নেমে সুবাহানা মোস্তারি দারুণ শুরু করেছিলেন, তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিপরের ফাঁদে পড়েন। সাজঘরে পথ ধরেন এই খেলোয়াড়, চার বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানের ইনিংস সাজান এই ব্যাটার। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি, তবে এদিন ব্যর্থ হন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে টাইগার্স এ দলপতি। জ্যোতির বিদায়ের পরেই মূলত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ স্কোরবোর্ডে ৫ রান যোগ করতে আরও ২ উইকেট হারিয়ে ফেলে। এরপরে বৃষ্টি নামে ৫ উইকেটে ৬৯ রান নিয়ে দ্রুতই মাঠ ছাড়েন বাংলাদেশ এবং ভারতের দল।